সকাল সন্ধ্যা দুটি নামের জিকির যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্য খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের লিলিহান কঠিন আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। জাহান্নাম থেকে যদি মুক্তি পেয়ে যায়, এর চাইতে পাওয়ার আর কিছু আমাদের নাই। যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, এর চাইতে প্রাপ্য আমাদের কি আছে? এজন্য দুটি নামের জিকির বেশি বেশি আমাদের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের তাম গুনাগুলো মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সগিরা গুনাগুলো আমলের মাধ্যমে মাফ করে দেন, আর কবিরাগুলো মাফ করেন আল্লাহ পাক তোবার মাধ্যমে। যদি আমরা তোবা করতে পারি তোবার শর্তগুলো মেনে, তাহলে কবিরা গুনাগুলো আমাদের জীবন থেকে মাফ হয়ে যায়। কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য চারটি শর্ত রয়েছে। এক নম্বর হলো, যেই গুনাহ যে অন্যায় আমি করেছি মনে মনে অনুতপ্ত হতে হবে, এই ঘৃণিত কাজটা আমার দ্বারাতে হয়েছে, মনে মনে অনুতপ্ত হতে হবে। দুই নম্বর হলো, সাথে সাথে এই গুনাহের কাজটা আমাকে ছেড়ে দিতে হবে, যদি এমন নেওয়ার থাকে ভবিষ্যতে আবার করব তাহলে এটা তওবা হবে না। তিন নম্বর হলো, ভবিষ্যতে কোনো সময় আমি কাজটা করব না, এই সংকল্প এই এরাদা আমার মনে থাকতে হবে। এবং কারো যদি আমি হক বিনষ্ট করে থাকি তাহলে সেই হকটা আমাকে পৌঁছে দিতে হবে, কারণ বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে মাফ না করে। বান্দা যদি মাফ করে দেন আল্লাহ পাকও মাফ করে দেন। এজন্য এই চারটা শর্ত মেনে যদি আমরা তৌবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌবা কবুল করে নেবেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাম ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। যারা ঈমান বে তওবা করবে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, জীবনে যে অন্যায়গুলো করেছে অন্যায়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের মাধ্যমে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ হলো, বনি আদমই হলো গুনাহগার, গুনার মাদ্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে দিয়েছেন। কুল্লু বনি আদম খাতাউন, প্রতিটা বনি আদমই গুনাহগার। ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন, আর সবচেয়েতে দামি গুনাহগার হলো গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে ফেলা। এজন্য গুনাহ আমাদের হতেই পারে, যেহেতু বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের মাদ্দা দিয়ে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে গুনাহের মাদ্দা দেন নাই, এজন্য ফেরেশতারা গুনাহ করে না। আমাদেরকে গুনার মাদ্দা দিয়েছেন, গুনাহ আমাদের দ্বারাতে হয়ে যায়। এজন্য আমরা যদি সাথে সাথে তওবা করে ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকাল সন্ধ্যা যদি তোমরা ছোট দুইটা নামের জিকির তোমরা বেশি বেশি করতে পারো, বিশেষ করে সকাল সন্ধ্যা যদি একশতবার দুইটা নামের জিকির আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, জাহান্নামের আগুন থেকে আমাদের কি মুক্তি দেয়া দিবেন, আমাদের ভাগ্য খুলে যাবে। কারণ যেই ব্যক্তিকে গুনাহ মাফ করে দেওয়া হবে আর যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে, এর চাইতে সৌভাগ্যশালী বান্দা বান্দি আর কে আছে? এজন্য আমরা সকাল সন্ধ্যা এই তাসবিহগুলো পড়ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমা মিআতি মাররাতিন হুদ্দাত খাতায়াহু ওয়ালাউ কানা মিসলাজ জুবাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে প্রতিদিন একশতবার যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন, যদিও সেটা সমুদ্রের পানির ফেনা পরিমাণ হয়। সমুদ্রের পানির ফেনা পরিমাণও যদি হয় গুনাহ করে থাকে, কারণ আল্লাহর দয়া এর চাইতেও আরো বেশি।
সমুদ্রের পানির ফেনার যে পরিমাণ এর চেয়ে বেশি পরিমাণ দয়ালু হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সেই দয়াময় প্রেমময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা দূরে সরে যাব না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করব। যদি আমরা তওবা করি আমার অবস্থাটা কেমন হবে? আত্তাইবু মিনাদ দম্বি কামাল্লা দম্বালা, তওবা করলে আমার অবস্থাটা এমন হবে যেন জীবনে কোনো গুনাহই করি নাই। সুবহানাল্লাহ, আমরা পুত পবিত্র হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা আল্লাহ পাক রব্বুল আলামিন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, তিনি বড়। সেই আল্লাহ পাকের জিকির আমরা বেশি বেশি করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট জিকির ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।